ও হে গাইস তোমাদের স্বাগত আর একটা নতুন ভিডিওতে তো গাইজ এখন আমি খাচ্ছি ভাত এইখানে আর গ্যাস গোপি হয়ে যে এখানে ভাত খেতে চলেছে তো ওকে এখন দেবো ভাত তো এখনও যাওয়ার টাইম হয়েছে কারণ এখন বাজে বিকেল চারটে মতো তোমরা দেখতে হবে যে এইদিকে প্রায় মানে সন্ধ্যার মতো হয়ে গেছে কিন্তু আলো আছে দুজনে ঘুরে যাচ্ছে না তো এখনও ভাত খেয়ে চলে যাবে ওর যাওয়ার টাইম এটাই সারাদিনে এই টাইমে চলে যায় পাকা বুড়ি খাবি ভাত খাবি কু 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 ওই দেখ ওই দেখ ওই দেখা যায় পাকা বুড়ি বুড়ি তো গাইজ ওকে এখন আমরা ভাত দেবো আমি এখান থেকে ও আবার সুদো ভাত খায় না এগুলো এমনি সাদা ভাত দিলে তো ওকে ওই যে তরকারি রয়েছে তরকারি দলটুক তো মেখে তারপর ওকে দিতে হবে কই গেলে চলে চলে যায় তো গাইজ ওই যে গোপি খাচ্ছে আর মানে আমি যতক্ষণ এখানে থাকবো খাবার এখানে ততক্ষণেও খাবে আর খায় না ওই জন্য সারাদিন আমি যেই তিনবার খাই তিনবার না দুবার তো ওই ওই টাইমে থাকবে আর সারাদিনে কিচ্ছু খাবে না এই যে মাঝে মাঝে ইয়ে থাকে এখানে প্যারা থাকে এই যে পায়রা ওই এগুলো খায় কারণ আমাদের একটা হলো প্যায়ারা গাছ আছে আমাদের রান্নাঘরের পাশে তো আমি যখন মানে হলো রান্নাঘরে থাকি না মানে ভাত খাই না সারাদিনে তো দুইবার খাই তখনও চলে যায় হলো পায়রা গাছে এই এক দুইটা থাকে ওগুলো পেরে পেরে খায় আর গাইজ ও এখন ভাত খাচ্ছে ভাত খাওয়া আর ভাত খাওয়ার সময় ডিস্টার্ব করে গাইস খায় না তোর জন্য দিকে ক্যামেরা ধরবো না কারণ মানে তোমরা জানোই যারা ভিডিও আমার আগের থেকে দেখছো যে ক্যামেরা ধরলে চলে যায় খুব লজ্জা পায় ক্যামেরা দেখে তো গাইজ এই ভিডিওতে এতটুকুই হবে পরে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য পায়